আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ শুরুতেই কয়েকটা তথ্য শেয়ার করব, যেটা অনেকের জানা, কিন্তু বারে বারে রিপিট করতে চাইবো অনেকের জানানোর আরো বেশি করে সেই সুবিধার্থে। ভাবতে পারেন অত্যুক্তি, ভাবতে পারেন কিছু বাড়িয়ে বলা, ভাবার স্বাধীনতা আপনার আছে, কিন্তু প্রকৃত জায়গাটা জানলে বোধ হয় আর সেই ভুল কাজটা করবেন না। আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সার্টিফিকেটের একটা কিছু আমি লেখা আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু কিছু বানিয়ে বলা না। ISO 9001:2015 এ বিশেষ স্বীকৃতি তার জন্য রয়েছে। মাইজার, মাফা এই বিশেষ স্বীকৃতি, এই ইউএস এর দুটো নামজাদা প্রতিষ্ঠানের সদস্যপদ, সাম্মানিক সদস্যপদ তার জন্য রয়েছে। দেশ বিদেশের আন্তর্জাতিক ক্ষেত্রের সেই স্বীকৃতি তিনি নিয়ে এগিয়ে চলেছেন। আর বাই প্রফেশন তিনি তো একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, এটা আমরা অনেকেই জানি। এর সাথে সাথে জানি জেমস্টোনের ক্ষেত্রে যে জেমোলজি সার্ভিসের প্রতি তার এই বিশেষ স্বীকৃতি, তার অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসের পাশাপাশি সেই জেমস্টোনের একজন বিশেষ সুপার স্টকিস্ট তিনি। কাজেই অনেক অনেক রিজনেবল প্রাইসে খাঁটি সেই জেমস্টোনটা গ্রাহকের হাতে তুলে দিতে পারেন তিনি, তার সেই সামর্থ্যটা আছে। আর সার্বিকভাবে অ্যাস্ট্রোলজির সেই জ্ঞানের সামর্থ্যটা আছে, যার জন্যই আজকে আমরা এই অনুষ্ঠান দেখার জন্য ওয়েট করি, বিভিন্ন কনফারেন্সে তার স্পিচের জন্য ওয়েট করি, আর এই অনুষ্ঠানের মঞ্চ থেকে তার অ্যানালিসিসের জন্য ওয়েট করি। আজও আমরা এমন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা পাবো, যেটা নিয়ে আমাদের সেই কিছু কিছু ধারণা ভুল বা ধারণার খামতি রয়েছে, কি সেটা সরাসরি তার কাছেই যাব। হ্যাঁ, সেই মানুষটি প্রফেসর ডক্টর বাসু, তার সম্বন্ধেই এতগুলো বাস্তব কথা উত্থাপন করে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব এবং মন দিয়ে শুনব সেই প্রচলিত অপ্রচলিত ধারার মধ্যে অ্যাস্ট্রোলজির কোন দিকটা তিনি আজকে অ্যানালিসিস করে আমাদেরকে বোঝাচ্ছেন। তো আসুন সকলে মিলে ওয়েলকাম জানাই আমাদের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বাসু আরো একবার আমাদের সকলের মাঝে। ওয়েলকাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। যেটা বলেছিলাম গত কয়েকটা এপিসোড ধরে যে প্রতিকার, রেমেডি, এই বিষয়টা এতটাই ভাস্ট এবং এতটাই গুরুত্বপূর্ণ, একটা এপিসোডে কমপ্লিট করা সম্ভব না। আজকে আমি এই প্রতিকারের বিষয় নিয়ে শুরু করব। ফোন তো নেওয়া থাকবেই, তার সঙ্গে আপনারা শুনতে থাকবেন যে কিছু গ্রহকে বলা হয় নৈসর্গিক শুভ গ্রহ, মানে খুব ভালো এবং অনেকের সেটা প্রিয় গ্রহ, এবং তার প্রতিকার না নিলে নাকি সার্বিক উন্নতি হবে না। তো আজকে আমি এরকমই একটা গ্রহর এবং তার প্রতিকারের বিষয়ে সাবধানতা এবং তার সুফল বা কুফল নিয়ে আলোচনা করব। সবার প্রিয় গ্রহগুরু যে গ্রহটিকে বলা হয় সেগুলো বৃহস্পতি, জুপিটার, নৈসর্গিক শুভগ্রহ অবশ্যই, এবং এর প্রতিকার হিসাবে আমরা জানি এর যে জেমস্টোন ইয়েলো সাফায়ার পোখরাজ, সেই পোখরাজের আজকে কেমিক্যাল কম্পোজিশন কোথায় পাওয়া যায়, তার কি কোয়ালিটি এবং সেই পোখরাজে কি সাবস্টোন আছে, সেগুলো আমি কিছু স্যাম্পল দেখাবো। আমার স্টক থেকে কিছু স্যাম্পল আজকে নিয়ে এসেছি, আপনাদের দেখাবো। তার সঙ্গে বলে দিই, প্রথমে সাবধানতাটা বলে দিই, এই যে বৃহস্পতি, আমার লগ্নপতি বৃহস্পতি হলেই তাকে পাওয়ার দিতে হবে, এই একটা ধারণা বিভিন্ন জ্যোতিষ মহলে চলে আসছে বহুদিন ধরে, এবং কিন্তু যারা প্রকৃত জ্যোতিষ বলে আমি যাদের মনে করি তারা কখনোই শুধু লগ্নপতিকে পাওয়ার দিয়ে থাকেন না, দেখেন সেই গ্রহ অধিপতি আর অন্য কোনো ভাবের অধিপতি কিনা। আমি যেমন বলে রাখছি আপনারা দেখুন এখনই যে কোন কোন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে পাওয়ার দেয় একেবারেই চলবে না। শুরু করি এখান থেকে প্লিজ। বৃষলগ্ন, বৃষলগ্নের জাতকাতিকা মিথুন লগ্নের জাতকাতিকা ভার্গ বা কন্যা লগ্নের জাতকাতিকা এবং মকর লগ্নের জাতকাতিকারা কখনোই পোখরাজ পড়বেন না। যদি পড়ে থাকেন আপনারা একটু মিলিয়ে নিন, বিভিন্ন সমস্যা যেটা আগে হয়তো ছিল না, নর্মালি ছিল, সেটা শুরু হয়ে গেছে। আপনাকে ব্যবসা ভালো করার জন্য কেউ বলেছে আপনি পোখরাজ পড়ে নিন, আপনার সপ্তমপতি বৃহস্পতি, দেখা গেল সেই ক্ষেত্রে আপনার দাম্পত্য কলহ সৃষ্টি হয়ে গেল। যে রোগগুলো বৃহস্পতির জন্য দায়ী, যেমন অন্ত্রের প্রবলেম, ইন্টেস্টাইনের প্রবলেম, উদারাময়, যাদের ব্লাড প্রেশার বেশি আছে তাদের আরো ব্লাড প্রেশার বেড়ে যাওয়া,
যাদের সেরিব্রাল অ্যাটাক অব্দি হতে পারে সেখান থেকে, এই সমস্তগুলো রোগ, ডায়রিয়া, এই ধরনের রোগগুলো বৃহস্পতির যদি পাওয়া, যদি তার জন্য শুভ গ্রহ না হয়, তাহলে পোগ্রাস বা বৃহস্পতির কোন রকম প্রতিকার করার পর সেগুলো বেড়ে যাবে। এই চারটে লগ্ন ছাড়াও বলবো বৃশ্চিক, বৃশ্চিক লগ্ন নিয়ে বড় বড় একটা কনফিউশন চলে এসেছে, কারণ বৃশ্চিক লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি, ট্রাইন লট, আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি ফিফথ আর নাইন্থ লটকে, ট্রাইন লট বলে কিন্তু দেখতে হবে সেই বৃহস্পতি সেকেন্ড লর্ড, দ্বিতীয়পতি, দ্বিতীয়পতিকে আমরা মারক বলি, হাইলি ম্যালিফিক, তাহলে পাওয়ার দেবো না দেবো না, আমি পোগ্রাস করবো না পড়বো না, বা আমি পোগ্রাস ছাড়া আর কি পড়তে পারি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো খুব সাবধানের সঙ্গে আমাদের দিতে হয় রেমেডি, কারণ বৃশ্চিক লগ্নের দ্বিতীয়পতি যেহেতু বৃহস্পতি, এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো এই গ্রহকে, এই লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে কিনা সেটা ডিপেন্ড করে এই দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি যদি তৃতীয় এবং সপ্তম পতির সঙ্গে কোনোভাবে সম্বন্ধ যুক্ত হয় বা দ্বিতীয় বসে থাকে, তাহলে এই গ্রহের কোনো পাওয়ার দেওয়া যাবে না, দিলে কিন্তু যথেষ্ট ক্ষতি হয়ে যেতে পারে, হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অন্যভাবে বিভিন্নভাবে দেখে বৃহস্পতিকরণের ক্ষেত্রে আমরা পাওয়ার দিতে পারি, সেক্ষেত্রে প্রোগ্রেস দেবো নাকি কম দামের একটা ইয়েলো কালারের, যে কালার এফেক্টের জন্য 50-60 টাকা দামের মার্কেটে পাওয়া যায় ফুটপাতে, তাও আমি প্রেসক্রাইব করে থাকি, নাকি আমাকে টোপাস পড়তে হবে, সাবস্টোন পড়তে হবে, বা সেটা পড়তে গেলে আমার কত রতি পড়তে হবে, এই সমস্তগুলো যদিও আমি পাওয়ার ডিটেক্ট করি, আপনারা জানেন প্রত্যেকে একটা দুটো চার্ট নয়, আমি 16 থেকে 20 খানা চার্ট দেখে একজনের জন্য রেমেডিটা ঠিকঠাক কত পাওয়ারে লাগবে, কি কোয়ালিটি লাগবে, কি স্পেসিফিক ডেবিট থাকতে হবে, কি রিফ্র্যাক্টিভনেস থাকতে হবে, এই সমস্তগুলো আমি একেবারে প্রেসক্রিপশনে লিখে দিই, তাই বোধ হয় আমি গ্যারান্টি দিতে পারি যদি এই ফল না পান আপনি তাহলে এর মূল্য আমি ফেরত দেবো এই এই সময়ের মধ্যে, সেটাও আমি বলে দিই। একজন প্রকৃত চিকিৎসক যিনি, তিনি প্রথমে সেই প্রপার ডায়াগনোসিসটা করবেন, তারপর পেশেন্টকে সেই মেডিসিনটা যেটা অ্যাপ্লিকেবল তার জন্য দেবেন, এবং ডেফিনেটলি ডোজটাও তিনি মাথায় রাখবেন। একদম তাই, ডোজটা খুব ভাইটাল। এক্ষেত্রে আমরা জেমোলজি সাবজেক্টের এই বিশেষ দিকটা আমরা আজকে জানার আগ্রহ মনের মধ্যে ভীষণ ভাবে তৈরি, কিন্তু তার আগে একজন বন্ধু আগ্রহ ফোন একটা নিয়ে নেওয়া যাক, তারপর আবার কন্টিনিউ করা যাক। হ্যাঁ, কে আছেন ফোনে? নমস্কার আপনাকে। নমস্কার, আমি বারাসাত থেকে ডালিয়া কুন্ডু বলছি। বলুন, আপনি কার সম্পর্কে জানতে ইন্টারেস্টেড? আমি তো আমার সম্পর্কে জানবো। শিওর, আপনার ডেট অফ বার্থটা প্রথমে বলুন প্লিজ। 29/11/1991। সময় কখন? আপনার জন্মের সময়? দুপুর 2:15। দুপুর 2:15, কোথায় জন্ম? বারাসাতে জন্ম। বারাসাত, শুক্রবার ছিল, ফ্রাইডে ছিল, শুক্রবার ছিল। হ্যাঁ, শুক্রবার। ওকে, আমার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম দেখি, এবং আমার এক রিলেটিভ আপনার কাছে গিয়েছিলেন, যে খুব উপকৃত হয়েছে। একটু শুনি, কেমন উপকৃত হয়েছিলেন, কি প্রবলেম নিয়ে গেছিলেন? মানে উনি একটু না পার্সোনাল প্রবলেম নিয়ে গেছিলেন, এবং উনি 2 বছর মতন আগে গেছিলেন। আচ্ছা, তো সেই জায়গাটা রিকভার করে ফেলেছেন অলরেডি, এবং সেই জায়গাটায় আপনারও কোথাও একটা শুনে বিশ্বাসটা দৃঢ় হয়েছে। আপনার পার্সোনালি স্যারের কথাগুলো শুনে, অ্যানালিসিস শুনে কি মনে হয়? তোমার কাজকর্মের ব্যাপারে যথেষ্ট প্রবলেম আছে, তুমি কাজকর্মের ব্যাপারে প্রশ্ন নাকি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? তো হ্যাঁ, হেলথ নিয়ে আমি বলি যে মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব ভালো, আজকে আমাদের আলোচনার বিষয় বৃহস্পতি গ্রহ, সেই ক্ষেত্রে বলি পাপ গ্রহ শুক্র, সেই শুক্র সপ্তমে বসে আছে, বুঝতে পেরেছো? সেই শুক্র সপ্তমে বসে আছে, এবং আমি এই 10th জায়গাটাতে বলছিলাম মেনলি, এখানে একটা বুধ এবং রাহু দুটো মীন লগ্নের জন্য অশুভ গ্রহ সেখানে আছে একসঙ্গে, তো এই জায়গাতে বলবো যে কর্মের ব্যাপারে ঠিকঠাক প্রতিকার না দিলে কর্ম জীবনে ভালো করতে পারবে না, এবং যেহেতু সমসপ্তমে বসে আছে শুক্র, একটা ম্যালিফিক প্ল্যানেট, সে লগ্নে দৃষ্টি দিচ্ছে, তো এই জন্যে গাইনোলজিক্যাল প্রবলেম, জেনারেলি পলিসিস্টিক ওভারি, এই ধরনের কিছু প্রবলেম আসতে পারে। ঠিকঠাক আমি চার্ট, আরো বাকি কটা চার্ট দেখলে আমি বলে দিতে পারবো, বুঝতে পেরেছো? তো যে কোনো ধরনের গাইনোলজিক্যাল প্রবলেম হতে পারে, জেনারেলি ট্রেন্ড দেখাচ্ছে সেটাই, তো বলবো এই জায়গায় শরীর স্বাস্থ্য উন্নতি করার জন্য এবং কর্মের জায়গাটা উন্নতি করার জন্য যথাযথ রেমেডি নিলে যথেষ্ট ভালো থাকতে পারবে, জীবন অনেক উন্নতি করতে পারবে। হ্যাঁ,
আমি বলছি একটা কথা বলবো? হুম 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 হ্যাঁ, বলছি কি ধরনের মানে রেমেডি করালে কি ধরনের কর্ম হতে পারে? কি ধরনের রেমেডি বলতে, আমি রেমেডিটা এইভাবে একটা দুটো চার্ট দেখে বলি না। তুমি যদি আমার প্রোগ্রাম দেখে থাকো, জানো আমি 16 থেকে 20টা চার্ট দেখে তারপরে রেমেডি দিই। তো অবশ্যই শুক্রের কোন রকম প্রতিকার নেবে না। শুক্রের জায়গাটা যেহেতু খারাপ, শুক্র যদি লগ্নের ক্ষেত্রে খারাপ, সেক্ষেত্রে ডায়মন্ড জারগান এইগুলো ধরনের কিছু পড়বে না, ঠিক আছে? বাকি কি রেমেডি দিতে হবে, বৃহস্পতি শুভগ্রহ, বৃহস্পতিকে পাওয়ার দেবো কি না, এই ধরনের জন্য আমাকে 1 ঘন্টা স্টাডি করতে হয় চার্ট, তারপরে আমি রেমেডি বলি, ঠিক আছে? ওকে, তো আজকে সেই আলোচনায় যাচ্ছিলাম যে আজকে বৃহস্পতিকে নিয়ে। তো বৃহস্পতি যে সমস্ত গ্রহের ক্ষেত্রে পাওয়ার দিলে ভালো হয় সেক্ষেত্রে কেমন? আমি বলবো মেষ লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব ভালো, নবমপতি ভাগ্যপতি। মেষ লগ্নে জাতকাদিকা কর্কট লগ্ন, সিংহ লগ্ন এবং মীন লগ্ন, এই চারটি লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব শুভ। যদি বৃহস্পতিকে পাওয়ার দেওয়ার দরকার হয়ে থাকে তাহলে পাওয়ার দেবেন। এই শুভ মানে আমি বৃহস্পতি লগ্নের ক্ষেত্রে আমি প্রকাশ করে নিলাম, তা করলে হবে না। দেখতে হবে বৃহস্পতির অবস্থা, যদি ভালো থাকে তাহলে পাওয়ার দেওয়ার দরকার নেই, যদি কিছুটা খারাপ থাকে তাহলে কি পাওয়ার দিতে হবে না দিতে হবে, এর জন্য D1 D9 ভাব চার্ট মুন চার্ট এই সমস্ত দেখতে হবে, এবং বাদ বাকি ভাবের যে স্পেশাল চার্ট গুলো আছে সেগুলো দেখতে হবে। তো আজকে কি একটা ফোন নিয়ে আমি শুরু করি, বৃহস্পতির কথা বলতে আরম্ভ করি? কনসেন্ট্রেশনটা ফুললি দরকার, তার আগে বন্ধুর একটা ফোন নিয়ে নি। হ্যাঁ, কে আছে? নমস্কার। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রবীণ চক্রবর্তী। আমি এর নাম হচ্ছে মৌসুমী চক্রবর্তী। বলুন, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 9/8/2004। 9/8/2004? 9/8, তাই তো? 9/8/2004। হুম, সময়টা বলুন। কত? 10:05 সকাল। সকাল ভোর 5:05। 5:05? হ্যাঁ, 5:05। হ্যাঁ, আচ্ছা। আর জন্মস্থান কোথায়? উত্তরপাড়া। উত্তরপাড়া। আপনি স্যারের অনুষ্ঠান আগে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। খুব ভালো লাগে ওনার অনুষ্ঠান, খুব ভালো লাগে। কি ভালো লাগে ওনার? মানে যে প্রেডিকশন গুলো দেন শুনেছি, খুব ভালো। আমরা পরিচিত ব্যক্তিরা ওনার কাছে উপকার পেয়েছে। আচ্ছা, সেই জায়গায় দেখা যাক মৌসুমী প্রেডিকশন। আচ্ছা, ওর কর্কট লগ্ন। হ্যাঁ, কর্কট লগ্ন এবং বৃষ রাশি, কর্কট লগ্ন এবং বৃষ রাশি। কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি আজকে একটু আগে বললাম যথেষ্ট ভালো, কিন্তু সমস্যা বলি ওর মাধ্যমিক অবধি পড়াশোনা যথেষ্ট ডিস্টার্ব আছে, 4th হাউস ডিসরাপ্টেড, তাই এর ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক যদি প্রতিকার না নেওয়া হয় তাহলে প্রবলেম আছে, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট প্রবলেম আছে। আর আপনার মেয়ে কিন্তু লিডিং একটা ক্যাপাবিলিটি রাখে, ও লিড করার ক্ষমতা রাখে, পরবর্তীকালে কর্মজীবনে ঠিকঠাক প্রতিকার নিয়ে যদি এগোয় তাহলে একটা টিমকে ও লিড করতে পারে, যথেষ্ট ডমিনেন্ট হবে, এই ধরনের নেচারগুলো আপনার মেয়ের মধ্যে থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা শুরু করছিলাম, যেটা বলছিলাম যে আমরা বৃহস্পতি পাওয়ার জেনারেলি জানি যে রেমেডি বৃহস্পতি জেমস্টোন পোগরাজ, সেই পোগরাজের ক্ষেত্রে কি, এর কেমিক্যাল কম্পোজিশন কি? জেনারেলি পোগরাজ হলো কোরান্ডাম স্পিসিস বা গ্রুপ, আপনারা যেটা বলে থাকেন কোরান্ডাম স্পিসিস। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এর কম্পোজিশন, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। এই পোগরাজ জেনারেলি কোথায় কোথায় পাওয়া যায়? সাধারণভাবে ন্যাচারালি যে মাইন্স থেকে পাওয়া যায় ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট মাইন্স, যেটা আমি সবসময় রেকমেন্ড করে থাকি, সেটা হলো শ্রীলঙ্কা, এটাকে আমরা বলি সিলোনিস পোগরাজ। আমরা একটু যদি ক্লোজ লুক দেখে নিই, ক্লোজ ভিউ পাই, তাহলে আমরা একটু দেখে নিই এই ধরনের এই পোগরাজটা, এই পোগরাজটাকে আমরা বলতে পারি শিলনের পোগরাজ, শিলং। তফাতটা কোথায়? এটা এই যে বিভিন্ন মাইন্ডসের কথা বলছেন, সেই জায়গাটায় তফাতটা কি সেটাও আমাদের একটু বুঝে সচেতন হওয়াটা দরকার। পোগরাজ যদি আমরা বলি, এখানে শিলং এর পোগরাজ যদি আমরা জেনারেলি, এক্ষেত্রে আমাদের এত এটা থিন হয়, এটা খুব ইয়ে করে ধরতে খুব সাবধানে ধরতে হয়, নাহলে ধরা যায় না জিপটিতে। যাই হোক, আমি আরেকটা পিস নিয়ে বলছি, এগুলো প্রত্যেকটাই হলো সিলোনিস পোগরাজ। কারণ সিলোনিস পোগরাজ আমাদের জেনারেলি, আচ্ছা আমি এইভাবে দেখাচ্ছি, একটু ক্লোজ লুক দিলে ভালো হয়। তো এই এই সিলোনিস পোগরাজ দেখুন, অ্যাকচুয়ালি এটা শিলং থেকে অরিজিনাল মাইন্ডস থেকে পাওয়া যায় এই পোগরাজ। তো বিভিন্ন রকমের পোগরাজ আছে, এটা হচ্ছে সব থেকে ভালো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং স্পেসিফিক গ্র্যাভিটি, এবং আমি বলবো যে আমরা হার্ডনেস দেখি সব থেকে বেশি, স্পেসিফিক গ্র্যাভিটি আমরা, যেটা খুব ভাইটাল একটা স্টোনের ক্ষেত্রে, সেই সিলোনিজের কোয়ালিটি সব থেকে ভালো। স্পেসিফিক গ্র্যাভিটি জেনারেলি এর ক্ষেত্রে 3.924 অবধি হয়ে থাকে সিলোনিস পোগরাজের ক্ষেত্রে, এবং খুব সুন্দর এর কালার হয়, দেখতেও খুব ভালো থাকে। এবং বলবো সিলোনিস পোগরাজের থেকে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট পোগরাজ হলো সিলোনিস পোগরাজ, এর উপর কোনো পোগরাজ হয় না, খুব তাড়াতাড়ি পাওয়ার পাওয়া যায়, খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যায়। আর যেটা বলি, আরো বিভিন্ন জায়গায় পোগরাজ আছে বিভিন্ন রকমের, যেমন হচ্ছে আমি বলবো
যে ব্যাংকক, দেখুন ব্যাংকক কিন্তু কালারটা একটু ডিপ হয়, ব্যাংকক পোগ্রাজের কালারটা ডিপ হয় জেনারেলি তো, এবং কিন্তু এই ব্যাংককের ক্ষেত্রেও অরিজিনাল ব্যাংকক থাকে, তাহলেও বলবো এর স্পেসিফিক গ্র্যাভিটি এবং রিফ্রাকটিভ ইন্ডেক্স আশেপাশে থাকে, কিন্তু এফেক্টটা অনেক কম, কারণ স্পেসিফিক গ্র্যাভিটি যদি 0.12 ভ্যারি করে যায় তাহলে কিন্তু তার এফেক্ট অনেক কমে যেতে পারে। তো এই ব্যাংকক পোগ্রাজের আমার কাছে যে আমি হোলসেল রেটে আপনারা জানেন প্রত্যেকটা আমি দিয়ে দিয়ে থাকি, তো সিলোনিস পোগ্রাজ যেখানে আমাদের 3 থেকে 4 হাজার টাকা পার রতি স্টার্টিং রেঞ্জ হোলসেল প্রাইস বলছি, সেই ক্ষেত্রে ব্যাংককের 1 থেকে 1.5 হাজার টাকা স্টার্টিং রেঞ্জ পার রতি, এবং আরো অন্য জায়গায় থাইল্যান্ড আফ্রিকা বিভিন্ন জায়গাতে পোগ্রাজ পাওয়া যায়, কিন্তু সিলোনিস পোগ্রাজের উপরে কোনো পোগ্রাজ হয় না। তো এছাড়া বলবো স্পেসিফিক্যালি যদি বলেন যে ভালো পোগ্রাজটা ভালো কেন? হ্যাঁ, ভালো পোগ্রাজ ভালো বলতে আমরা কি কি দেখি? স্পেসিফিক গ্র্যাভিটি দেখি, রিফ্র্যাকটিভ ইন্ডেক্স দেখি, হার্ডনেস দেখি, ট্রান্সপারেন্সি বা কালার দেখি, এবং অরিজিনাল কালার কিনা দেখে থাকি। এক্ষেত্রে নকল কালার মানে আর্টিফিশিয়াল কালার দেওয়া হয়, অনেক সময় বলা যায় খুব দেখা যায় যে পোগ্রাজটা হচ্ছে সিলোনিস পোগ্রাজ, কিন্তু এত লাইট কম, এত কালার কম, সেক্ষেত্রে আর্টিফিশিয়ালি কালার ইন্ডিউস করা হয়। আর যেটা আমরা বলি সিনথেটিক, সিনথেটিক আর ন্যাচারাল নয়, এর মধ্যে ডিফারেন্সটা কি? সিনথেটিক পোগ্রাজ যেটা মেশিনে থাকে, বিশেষ করে ব্যাংককে এটা বেশিরভাগ হয়, ব্যাংককে এই ধরনের পোগ্রাজে খুব বেশি হয়, সাধারণ লোকের চেনা খুব মুশকিল, এক্ষেত্রে হয় অ্যালুমিনিয়াম ডাস্ট, অ্যালুমিনিয়াম পাউডার, সেটাকে অক্সিহাইড্রোজেন ফ্লেমে 500 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1900 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি টেম্পারেচারে সেটাকে মেল্টিং পয়েন্টে নিয়ে এসে আস্তে আস্তে সেটাকে ম্যানুফ্যাকচার করা হয়, এবং 15 থেকে 20 দিন এই হিটিং প্রসেসটা, হিটিং ট্রিটমেন্টটা হয়, এবং তারপরে কুল করা হয়, কুল করার পরে তারপরে কালার ইন্ডুস করা হয়। তো এটা কিন্তু ম্যানুফ্যাকচার্ড, এটা কিন্তু মাইন্ডসেট নয় বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আর্টিফিশিয়াল বলতে পারি। আর যেটা আপনারা জানেন কিছু একদম রেয়ার ইউনিক পিস বলতে পারেন, সারা পৃথিবীতে খুব কম আছে, তার একটা নমুনা আমি দিচ্ছি, সেটা হচ্ছে দেখে নিন, সেটা হচ্ছে পুষ্পরাজ পোগ্রাজ। এটা মাইন্সে খুব কম পিস থাকে, মানে মাইন্সের মধ্যে খুব কম বেস্ট এরকম কোয়ালিটি থাকে, যেখানে একটা খুব সামান্য থাকে, সেক্ষেত্রে এটা তোলা হয়, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে এই পুষ্পরাজ পোগ্রাজ এর ইউনিক প্রাইসও তার খুব ভালো একটু, কিন্তু এই পোগ্রাজ বলবো যে সব থেকে মানে কি ওর থেকে ভালো পোগ্রাজ কোনো হয় না, স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, ক্লারিটি সব দিক থেকে এই পোগ্রাজের গুরুত্ব অনেক অনেক বেশি, কিন্তু সবাই নিতে পারেন না, তবু যারা নিয়েছেন বলতে পারেন একটা অ্যাসেট হয়ে তাদের গায়ে থেকে যায় এই পুষ্পরাজ পোগ্রাজ। তো এটা একটু দেখে নিন পুষ্পরাজ পোগ্রাজটা, এত এর কালারটা খুব সুন্দর, ইয়েলোই সামান্য হালকা রেডিশ থাকে, কিন্তু অত্যন্ত ভালো ইউনিক পিস এই পুষ্পরাজ পোগ্রাজ। এছাড়া আমরা বলবো যে যদি সাবস্টোন দিতে হয় তাহলে ইয়েলো টোপাজ, ইয়েলো টোপাজ, ইয়েলো টোপাজ এর কম্পোজিশন যদি বলি, এটা হচ্ছে ফ্লুওসিলিকেট, ফ্লুওসিলিকেট অফ অ্যালুমিনিয়াম এর থাকে কম্পোজিশন, এবং এটাও একইভাবে প্রসেস করা হয় আর্টিফিশিয়ালি, বলতে পারেন ওই ডাস্ট দিয়ে, অ্যালুমিনিয়াম ডাস্ট তার সঙ্গে ফ্লুওসিলিকেট মিশিয়ে একটা নির্দিষ্ট টেম্পারেচারে হিট করে ক্রিস্টালাইজ করা হয়। স্যার সাবস্টোন গুলো কেন সাবস্টোন হয় বেসিক কথায় বলতে গেলে, সাবস্টোন বলতে এগুলো সেমি প্রেসিয়াস স্টোন, কিন্তু এর যাকে কম পাওয়ার দিতে হবে বৃহস্পতি তাকে আমরা সাবস্টোনের সময় রেকমেন্ড করি, এই নয় ডোজের কথাটাই আমরা একদম তাই, এবং এইগুলোর দাম 40 থেকে 45 টাকা পার রতি, খুবই কম, খুবই কম, যাকে বৃহস্পতির এনার্জি পাওয়ার খুব কম দিলে হয়ে যাবে তাকে এই সাবস্টোন দিয়ে দিতে পারি, যার লাগবে পোগ্রাজ তার পোগ্রাজই লাগবে। এবং সত্যি বলতে কি যে আমরা যে কালার ট্রিটমেন্ট হয়েছে কিনা সেটা দেখতে পারি, যদি ধরুন আর্টিফিশিয়ালি তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো না যে সেগুলো কাজ দেবে না, 60% যেমন ব্যাংক পাওয়ার ক্ষেত্রে 60% কাজ দেবে, যেটা সিলোনিস পোগ্রাজ 100% কাজ দেবে, সেই ক্ষেত্রে আমাদের কাছে কিছু আই গ্লাস থাকে, এই আই গ্লাস দিয়ে আমরা একটু যদি ফোকাস করে দেখা যায়, এই আই গ্লাস দিয়ে আমরা দেখে নিতে পারি, লেজার, লেজার রে এর মধ্যে আমরা যদি লেজার দিয়ে এখানে চোখ রাখি দেখতে পারি লেজার রে মেরে, তাহলে দেখতে পাবো লেয়ার লেভেলে অবধি বোঝা যায়, এবং সেক্ষেত্রে এটা আর্টিফিশিয়ালি কালার দেওয়া হয়েছে কিনা নাকি ন্যাচারাল মাইন্ডস এর কালার সেটা বোঝা যায়। তো বিভিন্ন সফটওয়্যার এর ক্ষেত্রেই তাই, আমরা যদি এরকম আই গ্লাস না নিয়ে দেখি তাহলে খালি চোখে বোঝা যায় না, মাইক্রোস্কোপিক ভিউটা পাওয়া যায়। আচ্ছা, এবং অ্যাকচুয়ালি একটা স্টোনের কতটা ভালো ক্লারিটি আছে না আছে, কতটা লেয়ার লেভেলে দাগ আছে, তো এইগুলো আমরা এই আই গ্লাস দিয়ে দেখতে পারি। তো আজকে এই পোগ্রাজের বিভিন্ন নিয়ে বললাম, বৃহস্পতি আর পাওয়ার দিতে হবে, কালে দেওয়া উচিত নয় তাই। তো আজকে কি আর সময় আছে? অল্প যতটুকু সময় আছে আমরা এই জায়গাটায় আবারও ঘুরে ফিরে সেই জায়গাটা কোথাও একটা রিপিটেশনের মাধ্যমে আমি উত্তরটা বের করতে চাইবো, যে আপনি আপনার যে রেমিডিয়াল প্রসেস তার মধ্যে যে
প্রতিকার হিসেবে এইগুলো অ্যাপ্লাই করেন, জেম স্টোন গুলো, সেগুলোর উপরে আপনি নিজে গ্যারান্টি দিচ্ছেন, এই কথাটা, যেটা অনেকে অনেকে বলেন যে জেম স্টোন এর ক্ষেত্রে বা রেমেডির ক্ষেত্রে গ্যারান্টি আবার কিসের, কিন্তু এই জায়গায় আপনি খুব কনফিডেন্স এর সাথে এই কথাটা বলছেন, সেইটার কারণটা কি কি আরো একবার যদি আমি গ্যারান্টি দিতে পারি, এই জন্যই তার কারণ আমি যেহেতু স্টকিস্ট, সেক্ষেত্রে আমার হোলসেল আমি বিভিন্ন ব্র্যান্ড শোরুমে আমি সাপ্লাই করি, সেক্ষেত্রে আমার এই ক্লায়েন্টদের যদি দু একটা পিস কোনো রকম তারা দিতে চায়, যদি এটা মনে হয় যে হচ্ছে না তাদের, ওটা হয়নি কোনোদিন অবধি, আমি নিয়ে নিতে পারি, আমি পুরো সেই নির্দিষ্ট ওই মূল্যতেই ফেরত দিতে পারি, কারণ ওটা আমি আমার অন্য জায়গায় সাপ্লাই দিতে পারবো, সেক্ষেত্রে আমি আমাকে স্টোন বেচতেই হবে আমার ক্লায়েন্টদের, তেমন কোনো আমার মাথা ব্যথা নেই, আমি এই বাধ্য আমি কোনো আমি সেই বাধ্য বাধকতা আমার একটা থেকে যায়, দায়বদ্ধতা থেকে যায় যে এই স্টোন যখন দিচ্ছি এতগুলো চার্ট দেখে তাহলে এর ক্ষেত্রে ফল পাওয়া উচিত 100%। আজ অবধি এমন হয়নি যে কেউ এসে আমাকে বলেছে আপনার স্টোন কাজ হচ্ছে না আপনি ফেরত নিন, সেটা হয় না, সেটা হয়নি আজ অবধি, আমি গ্যারান্টি দিতে পারি এই জন্যেই, কারণ আমার এই ক্ষেত্রে কোনো লস নেই, আমি স্টোনটা আমি অন্যান্য ব্র্যান্ড শোরুমে আমি তাদেরকে দিয়ে দিতে পারবো, এই নয় যে তাকে নিতে হবে অন্য জায়গায় জন্যই, কারণ একটা দুটো স্টোন ক্লায়েন্টদের দিয়ে আমার কমার্শিয়াল বাণিজ্যিক উদ্দেশ্য সার্থকতা সার্থক হয় না, তো আমি এর জন্য হোলসেল প্রাইসে দিয়ে দিতে পারি, এবং ভালো স্টোন যে কোয়ালিটি অনুযায়ী আমি বলবো যে আপনার যে এই রেঞ্জের এই কোয়ালিটি স্টোন হয়তো খুব কম জায়গায় পাবেন, পাবেন কিনা সন্দেহ আছে, কারণ হোলসেল রেটে আপনারা কোথাও পাবেন না, আপনারা মিলিয়ে নিতে পারেন, সবাইকে বলি আপনারা মার্কেট ঘুরে আসুন তারপরে আপনারা দেখুন, এবং আমি যেহেতু বিভিন্ন রকম দিক বিচার করে একটা স্টোন একজনকে দিই তার চার্ট সঙ্গে ট্যালি করে, তাই আমি বুঝতে পারি তার ক্ষেত্রে কোন স্টোনটা দরকার, এবং অনেক সময় 50 টাকা বললাম ফুটপাতে বলি একটা হলুদ পাথর পড়ে গেল কাজ হয়ে যাবে, হার্ডনেস ডায়মন্ডের পরে খুব ভীষণ হার্ডনেস, খুব হার্ড পোগ্রাস প্লাস প্রায় 9 ডায়মন্ডের পরে, সুতরাং এই পোগ্রাজে কিন্তু যথেষ্ট কাজ দিলে যা লাগবে তার কিন্তু খুব ভালো কাজ হয়, ঠিকঠাক যদি রেমেডি দেওয়া যায়, ঠিকঠাক মেপে দেওয়া যায়, ডোজ মেপে দেওয়া যায়। তাহলে সমস্ত কথা হলো আজকের মতো, আমারও ইঙ্গিত চলে এসছে, কিন্তু আপনি কি থামবেন নাকি আপনার যাত্রাপথ শুরু করবেন এবারে ভাবতে হবে, আমি শুধু এইটুকু শেয়ার করতে পারি 9674250516 এবং 9748403694 স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করার নাম্বার, এবারে আপনি কেন আসবেন এবং কবে আসবেন সেটা এবারে আপনাকে বুঝতে হবে, চাইলে www.probasu.in এই স্যারের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করেও আপনি সমস্ত কিছু দেখে নিতে পারেন, কিন্তু আপনি কেন দেখবেন সেটাও আপনাকে ভাবতে হবে, একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কেন হাত ধরবেন সেটাও ভাবতে হবে, ভেবে সিদ্ধান্ত নিলে কানেক্টিভিটি ডেফিনেটলি তৈরি হবে এবং আপনার যাত্রাপথটা কোথাও একটা মসৃণতার লক্ষ্যে এগোবে, এইটুকু কিন্তু অ্যাসিওর, স্যার বারে বারে সেই দিকটাই আমাদের ফোকাস করেন। এনিওয়ে সময় একদম শেষ আনফর্চুনেটলি, কিন্তু নেক্সট এপিসোডে অবশ্যই দেখা হচ্ছে, এবং ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করে দেখেন দেখবেন, চাইলে ভালোবাসলে এইভাবেই সাথে থাকবেন, আজকে বিদায়, ভালো থাকুন সবাই, নমস্কার নমস্কার।